নাবালিকা ধর্ষণকাণ্ডে ধর্ষককে 20 বছরের সশ্রম কারাদণ্ড দিল ঊনকোটি জেলা আদালত। ঘটনা কৈলাসহরে। এই ঘটনা সম্পর্কে কৈলাসহর আদালতের সরকারি আইনজীবী সন্দীপ দেবরায় জানান, 2021 সালে 14ই মার্চ কৈলাসহরের ছন্তৈল গ্রাম পঞ্চায়েত এলাকার এক নাবালিকা কোনো এক কাজে পাশের বাড়িতে গিয়েছিল। সেখানে যাবার পর ওই বাড়ির মোহাম্মদ আলী নামে এক যুবক ওই নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঠিক সেই সময় ওই নাবালিকার বড় ভাইও ঘটনাটি প্রত্যক্ষ করে এবং ওই দিনই ধর্ষিতা নাবালিকার পরিবারের পক্ষ থেকে কৈলাসহরে মহিলা থানায় 6 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। এই মামলা তদন্তকারী অফিসার শিবানী দেববর্মা ঘটনা 3 দিনের মধ্যেই অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেফতার করে ফেলে। মামলা চলাকালীন সময়ে মোট 21 জন সাক্ষী দিয়েছিল এবং সেই সাক্ষী মূলে 6 জনের মধ্যে 5 জনের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ না পাওয়ায় 5 জন বেকসুর খালাস হলেও মূল অভিযুক্ত মোহাম্মদ আলীর মেডিকেল টেস্ট, ফরেন্সিক টেস্ট এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে দোষী প্রমাণিত হয় মোহাম্মদ আলী এবং শুক্রবার তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত এবং 25,000 টাকার জরিমানাও প্রদান করে। আর জরিমানা অনাদায়ে আরও 3 বছরের কারাদণ্ড দেওয়া হবে। কেসটি হয়েছিল 14/3/2021। কেসটি ঘটনাটি ঘটেছিল একটা ছন্তৈলের ঘটনা এবং সেদিনই এফআইআর করা হয়েছিল। যে ভিকটিম ছিল, ভিকটিম মেয়েটি একজনের বাড়িতে, তখন তার বাবা মার্কেটে গিয়েছিলেন, তখন মেয়েটি একটি কিছু একটা বাড়ির কোনো জিনিস প্রতিবেশীর কাছে দিতে গিয়েছিল, সেই সুযোগের একটা দুর্ব্যবহার করে সেই মেয়েটিকে একটি কুকর্মে লিপ্ত হয় এবং যার জন্য এই কেসটি এফআইআর হয় এবং কিছুক্ষণ পরই তার ভাই গিয়ে সেখানে দেখতে পায়। তো সেই ঘটনার এফআইআর করার পর বাজার থেকে এসে যখন ওনার বাবা যখন সব কিছু দেখলেন, দেখে এফআইআর করলেন, এফআইআর করার পর টোটাল 6 জনের বিরুদ্ধে এফআইআরটি হয়েছিল। তার মধ্যে প্রাইম অ্যাকিউজ ছিল মোহাম্মদ আলী, যার বয়স হলো 34 বছর, ছন্তলের নিবাসী, আমাদের কৈলাসহর পিএসের আন্ডারে। এবং 6 জনের মধ্যে যখন কেস শুরু হয় টোটাল চার্জ ফ্রেম হয়, চার্জের পর 21 জনের টোটাল সাক্ষ্য প্রদান করেন এবং সেই সাক্ষী মূলে আমাদের যখন পরবর্তীকালে মেডিকেল এভিডেন্স হয়, মেডিকেল এভিডেন্সও সেই মোহাম্মদ আলের পজিটিভ আসে, তারপর ফরেন্সিক এভিডেন্সও পজিটিভ আসে, তারপর ডিএনএ রিপোর্ট যেটা করেছিল সেটাও আসার পর, কিন্তু সেগুলোর মধ্যে বাকি যে 5 জন ছিলেন তাদের মধ্যে কিছুটা বিসঙ্গতি ঘটেছে। তার জন্য আদালত এই রায় এসেছেন, উপনীত হয়েছেন যে মোহাম্মদ আলীকে টোটাল 20 বছরের রিগোরাস ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে এবং 25,000 টাকা ফাইন করা হয়েছে, যেটি ভিকটিম মেয়েটি পাবে। এবং 25,000 টাকা যদি ফাইন না দেওয়া হয় আরও 3 বছর ওনাকে কারাবাসে থাকতে হবে। তার জন্য আদালত এই রায় এসেছেন, উপনীত হয়েছেন যে মোহাম্মদ আলীকে টোটাল 20 বছরের রিগোরাস ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে এবং 25,000 টাকা ফাইন করা হয়েছে, যেটি ভিকটিম মেয়েটি পাবে। এবং 25,000 টাকা যদি ফাইন না দেওয়া হয় আরও 3 বছর ওনাকে কারাবাসে থাকতে হবে। দীর্ঘ 2 বছর পর ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের শাস্তি হওয়ায় খুশি ধর্ষিতা নাবালিকার পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা। যারা সমাজকে কলুষিত করার চেষ্টা করে তাদের উচিত শাস্তি প্রদান করায় আইনের প্রতি আস্থা আরও দৃঢ় হচ্ছে জনসাধারণের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।